আওয়ামী লীগের খন্দকার মোশতাক এবং বিভিন্ন পর্যায়ের প্রভাবশালী নেতা ও কর্মীদের সাথে যোগাযোগ করে আওয়ামী লীগের আভ্যন্তরীণ অনেক প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তথ্য আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছিলাম এই সমস্ত তথ্যগুলো ছিল আমাদের পরিকল্পনার জন্য অপরিহার্য আমরা জানতে পেরেছিলাম সৈয়দ নজরুল ইসলাম মনসুর আলী শেখ ফজলুল হক মনি আব্দুর রাজ্জাক প্রমুখরাই ছিলেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে কট্টর রুশ ভারতপন্থী বাকশালী একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার মূল উদ্যোক্তা ছিলেন শেখ ফজলুল হক মনি নজরুল ইসলাম আব্দুস সামাদ আজাদ আব্দুর রাজ্জাক মনসুর আলী সিরনিয়াবাদ সৈয়দ হোসেন মনি সিং এবং প্রফেসর মোজাফর আহমেদ রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করা এবং নিজের অবস্থানকে সুসংহত করার জন্যই শেখ মুজিবের সমস্ত উচ্চাভিলাষী নেতাদের প্রভাব ও পরামর্শ মেনে নিয়ে গণতন্ত্রের বলি দিয়ে বহুদলীয় শাসন ব্যবস্থার পরিবর্তে একদলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন তার এই হঠকারী সিদ্ধান্তকে আওয়ামী লীগের বৃহৎ অংশই মেনে নিতে পারেনি শেখ মুজিবের ক্ষমতার প্রতাপের মুখে নিরাপত্তার ঝুঁকি নিয়ে সেদিন এরা প্রকাশ্য বিরোধিতা না করে নীরব থাকতে বাধ্য হয়েছিলেন কিন্তু শেখ মুজিবের এই সিদ্ধান্তের ফলে সংসদে সেদিন বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল গণতন্ত্রীমোনা নেতৃবৃন্দ ও সংসদ সদস্যদের মাঝে এদের অনেকেই বর্ষিয়ান নেতা খন্দকার মোস্তাকের সাথে আলোচনা করে এ ব্যবস্থার প্রতিকারের রাস্তা খুঁজে পাবার চেষ্টা করেছিলেন আমরা বুঝতে পেরেছিলাম একনায়কত্বের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার কোন পদক্ষেপ নিলে আওয়ামী লীগের এই বৃহৎ অংশের সমর্থন পাওয়া যাবে অতি সহজেই তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পারলে তারা স্বতস্ফূর্তভাবে অভিনন্দন জানিয়ে সমর্থন করবেন এ ধরনের যে কোন পরিবর্তনকে আর একটি বিষয়ও আমাদের কাছে পরিষ্কার হয়ে উঠে সেটা হল আওয়ামী লীগের মধ্যে খন্দকার মোস্তাকের সমর্থন রয়েছে অনেক তার ব্যক্তিগত প্রভাব ও জনপ্রিয়তা পার্টির নেতা ও কর্মীদের মধ্যে রয়েছে যথেষ্ট শ্বশ্রুদ্ধকর অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে পনেরো ই আগস্টের মহান বৈপ্লবিক অভ্যুত্থান ব্যারিস্টার মৌদুদ আহমদকে বন্দী করা হয় স্পেশাল পাওয়ার অ্যাক্ট এর আওতায় ঊনত্রিশে ডিসেম্বর উনিশশো সালে তাকে বন্দী করা হয় রাজনৈতিক শূন্যতা এবং উপযুক্ত নেতৃত্বের অভাবে রাজনৈতিক দলগুলো যখন ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল তখন উনিশশো সালে দেশের কিছু বুদ্ধিজীবী ও রাজনৈতিকভাবে সচেতন ব্যক্তিবর্গের প্রচেষ্টায় গড়ে তোলা হয় সিভিল লিবেশেস অ্যান্ড লাল আইড কমিটি মৌলিক অধিকার ব্যক্তি স্বাধীনতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে গঠিত হয়েছিল এই মোর্চা বিরোধী দল ও প্রতিবাদী জনগণের উপর অন্যায় অবিচারের প্রতিবাদেও সোচ্চার হয়ে উঠে এই কমিটি জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এই কমিটির প্রথম সভায় শিক্ষক ছাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার লেখক কবি আইনজীবী সাংবাদিক এবং সমাজের অন্যান্য পেশাজীবীদের প্রতিনিধিগণ দাবি জানান এক শাসনতন্ত্রের পরিপন্থী সমস্ত কালাকানুন বাতিল এবং সরকার এর বিভিন্ন মহল কর্তৃক জনগণের মৌলিক অধিকার হরণ অগণতান্ত্রিক ও আইন বিরোধী দুই জরুরি আইন এবং স্পেশাল পাওয়ার অ্যান্ড অবিলম্বে বাতিল করতে হবে তিন রক্ষী বাহিনী আইন বাতিল করে অবিলম্বে তাদের নির্যাতন বন্ধ করতে হবে আট সকল রাজবন্দীদের অবিলম্বে শর্তহীনভাবে মুক্তি দিতে হবে পাঁচ সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে এবং ছয় যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং হুলিয়া রয়েছে সেগুলো সরকারকে অবিলম্বে তুলে নিতে হবে অল্প সময়েই এই কমিটির উপর নেমে আসে সরকারি শ্বেত সন্ত্রাস উদ্যোক্তাদের অনেকেই নির্যাতিত হন সরকারের হাতে তেইশে জানুয়ারি উনিশশো বিরানব্বই তারিখে জাতীয় সংসদের অধিবেশনে বাহাত্তর থেকে পঁচাত্তর সালের আওয়ামী বাকশালী দুঃশাসন প্রসঙ্গে জনাব মৌদুদ আহমেদ বলেন উনিশশো সালের আঠাশে ডিসেম্বর দেশে জরুরি অবস্থা জারি করার পর উনত্রিশে ডিসেম্বর ভোরে আমাকে বিনা অপরাধে বিশেষ ক্ষমতা আইনে বন্দী করা হয়েছিল অথচ সরকার আমার বিরুদ্ধে কোন অভিযোগই আনতে পারেনি সেদিন এই তোফায়েল সাহেবী রক্ষী বাহিনীর ইনচার্জ ছিলেন আর এই বাহিনীর হাতেই এ দেশের চল্লিশ হাজার নিরীহ মানুষ জীবন হারিয়েছে সিরাজ সিকদারের হত্যার কথা আজও এ দেশবাসী ভুলে যায়নি বাহাত্তর থেকে পঁচাত্তর এর পনেরো ই আগস্ট অব্দি আওয়ামী বাকশালী শাসনকাল এ দেশের ইতিহাসে সবচাইতে কালো অধ্যায় হিসাবে চিহ্নিত হয়ে থাকবে ঘটনা প্রবাহের উত্তাল তরঙ্গ মুজিবকে ঠেলে দিয়েছিল নেতৃত্বে শিখবে রাতারাতি অবমৃশ্যতার তমস্যা থেকে আগরতলা মামলা শেখ মুজিবকে বানিয়ে দেয় কিংবদন্তী নায়কে রাজনৈতিক সুবিধাবাদ মুজিব চরিত্রের বৈশিষ্ট্য তার রাজনৈতিক জীবনের দিকে তাকালে সেই সত্যই স্পষ্ট হয়ে ওঠে নিধিধায় নিজের স্বার্থ উদ্বার করতে সবকিছুই তিনি করতে পারতেন আগরতলা মামলা এর এক জ্বলন্ত উদাহরণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা বহুলভাবে প্রচারিত করা হয়েছে যে শেখ মুজিবি ছিলেন প্রথম নেতা যিনি বুঝতে পেরেছিলেন একমাত্র সশস্ত্র সংগ্রামের মাধ্যমেই পূর্ব পাকিস্তানকে স্বাধীন করা সম্ভব এবং তিনি দিলেন স্বাধীনতার মূল রূপকার কিন্তু এর কোনোটাই সত্য নয় সারা বাংলাদেশের মানুষকে জানানো হল আগরতলা ষড়যন্ত্র মামলা তথা বাঙালি জাতিকে পাঞ্জাবি শোষণের হাত থেকে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে মুক্ত করার স্বপ্নদ্রষ্টা নাকি ছিলেন শেখ মুজিবর রহমান কিন্তু সেটা ঐতিহাসিক সত্য নয় আগরতলা ষড়যন্ত্র মামলা শেখ মুজিবকে রাতারাতি কিংবদন্তীর নায়ক করে তুলেছিল এতে কোন সন্দেহ না থাকলেও এর মূল রূপকার ছিলেন লে কমান্ডার মোয়াসকাম হোসেন এই অখ্যাত তরুণ নেভাল অফিসারই প্রথম স্বপ্ন দেখেছিলেন স্বাধীন বাংলাদেশের পাঞ্জাবি শোষকদের কবল থেকে স্বাধীনতা ছিনিয়ে নিতে হবে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে এটাও তিনি তিনি উপলব্ধি করেছিলেন দশকে পাকিস্তান নৌবাহিনীতে যোগদানের সালে হয়ে ইংল্যান্ডের রয়্যাল একাডেমিতে প্রশিক্ষণ শেষে দেশে ফেরার পর কাজ আরম্ভ করেন সশস্ত্র বিপ্লবের জন্য প্রথমে মাত্র দুই জন সহচর নিয়ে শুরু হয় তার বিপ্লবী কর্মকাণ্ড কাজে হাত দিয়েই তিনি উপলব্ধি করলেন সবচেয়ে আগে দরকার একজন রাজনৈতিক নেতার কারণ একজন সামরিক অফিসার হিসেবে চাকুরিতে থেকে ব্যাপকভাবে কাজ করার সুযোগ হবে না তার তাছাড়া শুধুমাত্র সামরিক বাহিনীতে গোপন সংগঠন গড়ে তুললেই বিপ্লব করা সম্ভব হবে না সংগঠন গড়ে তুলতে হবে দেশের জনগণের মধ্যে তার জন্য প্রযোজন বহুল পরিচিত একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সুপরিচিত নেতার ডাকেই অস্ত্র হাতে তুলে নেবে কর্মীরা তিনি যোগাযোগ শুরু করলেন রাজনৈতিক দল ও নেতাদের সাথে কিন্তু বেশিরভাগ নেতারাই তার প্রস্তাবে তেমন একটা গুরুত্ব দেয়নি যারা দিয়েছেন তারা জুড়ে দিয়েছেন বিভিন্ন শর্ত তাদের গদি দিতে হবে অনেকে তাকে পাগলও বলেছেন প্রস্তাব শুনে ভয় আতকে উঠেছেন অনেক নামিদামি নেতা উনিশশো সালে তিনি শেখ মুজিবর রহমানের সাথে এ ব্যাপারে আলাপ করেন শেখ মুজিব তার প্রস্তাব শুনে বলেছিলেন যতটুকু সম্ভব পরোক্ষভাবে সহযোগিতা করবেন এতটুকু পর্যন্তই এর বেশি কিছু নয় উনিশশো সালে কমান্ডার মোয়াজ্জেম চট্টগ্রামে বদলি হয়ে আসেন এতে তার তৎপরতা আরও জোরদার করার সুযোগ পান তিনি উনিশশো সালের জুন জুলাই মাসে তিনি তার দুই প্রতিনিধি জনাব স্টুয়ার্ড মুজিবর রহমান এবং জনাব আলী রেজাকে আগরতলাতে পাঠান ভারতীয় সাহায্যের আশায় তার প্রতিনিধিদের সাথে ভারতীয় সরকারের আলোচনা তেমন ফলপ্রসূ হয়নি বিপ্লবী জনাব স্টুয়ার্ড মুজিবর রহমানকে স্বাধীনতার মাত্র এক মাসের মধ্যে গুম করে ফেলা হয় মুজিব সরকার কিংবা তার দল এ বিষয়ে বরাবরই এক রহস্যজনক নিরবতা অবলম্বন করে এসেছে উনিশশো সালের নভেম্বর মাসে কমান্ডার মোয়াজ্জেমকে রাওয়ালপিন্ডি পাঠানো হয় সেখানে পৌঁছে বিভিন্ন সূত্রে তিনি জানতে পারেন পাকিস্তান ইন্টেলিজেন্স সন্দেহ করছে যে কমান্ডার মোয়াজ্জেম রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডের সাথে জড়িত এই খবর আনতে পেরে ছদ্মনামে সাতই ডিসেম্বর উনিশশো সাতষট্টি ঢাকায় চলে এসে তার ছোট ভাই এর সিদ্ধেশ্বরীর বাড়িতে আত্মগোপন করে লুকিয়ে থাকেন এক তারিখ রাত প্রায় এগারোটার দিকে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে চাকুরিরত ক্যাপ্টেন নুরুল ইসলাম শিশু পরবর্তীতে জেনারেল রাজপুটিন অব বাংলাদেশ ও আরও কয়েকজন হঠাৎ করে বাড়িতে হানা দিয়ে কমান্ডার মোয়াজ্জেম হোসেনকে ধরে নিয়ে যায় তিনি তখন শারীরিকভাবে অসুস্থ নিয়ে যাবার সময় ক্যাপ্টেন নুরুল ইসলাম জনাব জনাবম্জেম হোসেনের স্ত্রী কোহিনুর হোসেনকে বলেছিলেন যে বিশেষ প্রযোজনে তাকে ঢাকা ক্লাবে নিয়ে যাওয়া হচ্ছে ঘণ্টা খানেকের জন্য কিছু তাকে মুক্তি দেয়া হয়েছিল পনেরো মাস পর অকথ্য নির্যাতন করা হয়েছিল তার উপর দীর্ঘ পনেরো মাস অকথা অত্যাচার করেও পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ তার কাছ থেকে কোন কথাই বের করতে পারেনি এরপরেই উনিশশো আটষট্টি সালের জুন মাসে ঢাকা ক্যান্টনমেন্টে শুরু হয় বিখ্যাত আগরতলা ষড়যন্ত্র মামলা এক নং আসামি কমান্ডার মোয়াজ্জেম হোসেন পরবর্তীকালে পাকিস্তানের অধিকর্তারা বুঝতে পারেন কমান্ডার মোয়াজ্জেম হোসেনকে প্রধান আসামি বানানোর ফলে সারা বিশ্বের কাছে মিলিটারি ইন্টেলিজেন্সের ভীষণ বদনাম হচ্ছে তাই সিদ্ধান্ত নেওয়া হয় এক ঢিলে দুই পাখি সারার জড়ানো হয় শেখ মুজিবর রহমানকে প্রধান আসামি হিসাবে পাকিস্তান সরকার রাজনৈতিক মতলব হাসিলের লক্ষ্যে মামলা শুরু হওয়ার পর কমান্ডার মোয়াজ্জেমের নাম এক নং আসামি থেকে কেটে এক নং আসামির জায়গায় সরিয়ে দেয় আর এভাবেই ওই মামলা সাদে হয়ে মুজিবকে গড়ে তুল্য কিংবদন্তীর নায়ক হিসেবে উনসত্তর এর পনেরো ই ফেব্রুয়ারি সার্জেন্ট জহুরুল হককে গুলি করে মেরে ফেলা হল মিথ্যে অপবাদ দিয়ে তিনি নাকি বন্দি অবস্থায় পালাবার চেষ্টা করেছিলেন এই ঘটনারই পুনরাবৃত্তি ঘটেছিল মুজিব শাসনকালে বিপ্লবী নেতা সিরাজ শিকদারের হত্যার মাধ্যমে শেখ মুজিব সম্পর্কে কমান্ডার মোয়াজ্জেম তেমন আকর্ষণ বোধ করেননি কখনোই শেখ মুজিবের দলের উপরও তার আস্থা ছিল না কমান্ডার মোয়াঙ্কেমের স্পষ্টবাদীতাকে শেখ মুজিব কখনোই পছন্দ করেননি ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সালে ভোর ছয়টার দিকে হানাদার বাহিনী তাকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করে বাড়ির সামনে গুলি করলেও তার লাশ নিয়ে যাওয়া হয় ক্যান্টনমেন্টে যার হদিস আজ অবধি তার পরিবার পরিজন সানসি ধর্মপ্রাণ কমান্ডার মুয়াজিম হোসেন আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না নির্ভীক এই মুক্তিযোদ্ধা মনপ্রাণ দিয়ে ভালোবেসে ছিলেন তার দেশ ও জাতিকে সঙ্গে দিয়ে গেলেন প্রাণ স্বাধীনতার জন্য দেশ স্বাধীন হল শেখ মুজিবর রহমান একচ্ছত্র নেতা বলে রাষ্ট্রীয় ক্ষমতা কক্ষিগত করলেন কিন্তু কমান্ডার মুয়াস্লেমের মেতাগের প্রতি সম্মান দেখাতে পারেননি তিনি কখনো সত্যকে তুলে ধরেননি জনগণের সম্মুখে চুক্তি মেরে থেকে সব কৃতিত্ব সে যেই হজম করে গেছেন নির্বিবাদে আপোষহীন প্রতিবাদী কণ্ঠের অধিকারীদের চিরতরে স্তব্ধ করে দেয়ার জন্যই তাদের মেরে ফেলা হয় আর সুবিধাবাদী আপোষকামীদের সবসময় বাঁচিয়ে রাখা হয় স্বার্থ উদ্ধারের জন্য সে হিসেবেই সে মার্চ প্রাণ দিতে হয়েছিল কমান্ডার মোয়াজ্জেম হোসেনকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে আর শেখ মুজিবর রহমানকে নিয়ে যাওয়া হয়েছিল পাকিস্তানে এমনটি ঘটেছে সর্বদা ঘটবে ভবিষ্যতেও ইতিহাসও তাই বলে